নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পরিচয়ে রোগীর কেবিনে প্রবেশ করে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মঞ্জুরুল হায়দার জনি নামে এক যুবকের বিরুদ্ধে। হাসপাতালের সামনে হায়দার ফার্মেসি নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। রোগীর পরিবার অভিযোগ করে, কৌশলে রোগীর স্বজনদের কেবিনের বাইরে পাঠিয়ে যৌন হয়রানির চেষ্টা চালানো হয়। অভিযোগে তদন্তে হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার তানজিনা হককে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 3 কর্মদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে মামলা দায়ের করেছে।